আসসালামু আলাইকুম ওরিকাত আলহামদুলিল্লাহ আলা আল্লাহ রসুলিল্লাহ ওয়াল আলহি ও সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমি আপনাদের সামনে দ্বিতীয় পর্বে উপস্থিত হয়েছি ইবাদত আমল কবুল হওয়ার এবং সংরক্ষণ হওয়ার শর্তাবলী আলোচনার যে আমরা ধারাবাহিকতা আপনাদের সামনে তুলে ধরেছি সেই ধারাবাহিকতা অনুযায়ী আমল এবং এবাদতকে অবশ্যই ছোট এবং বড় সর্বপ্রকার শির্ক মুক্ত হতে হবে বড় শির্কের কিছু ধারণা আপনাদের সামনে গত পর্বে তুলে ধরেছি আল্লাহ তো বড় কতলার জন্যে নির্ধারিত যে সমস্ত এবাদত রয়েছে এই আবাদতগুলো কোনো গাইরুল্লাহকে কোনো ব্যক্তি কোনো বস্তুকে যদি আমরা নিবেদন করি তার উদ্দেশ্যে যদি আমরা পালন করি তাহলে সেটাই হবে বড় শির যখন কোনো ব্যক্তি এই ধরনের বড় শিরকে লিপ্ত হয়ে যায় তার জীবনের সমস্ত আমল বদ ধ্বংস হয়ে যায় যে সম্পর্কে আমরা কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি এখনই আমরা এই পর্যায়ে ছোট শিরগুলো কীভাবে আমল এবং এবাদত কবুলের ব্যাপারে বাধা হয় সেই ব্যাপারে আলোকপাত করব ইনশা আল্লাহ এবাদত এবং আমল অবশ্যই আল্লাহ তো রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থে হতে হবে আবারও বলছি যে কোনো এবাদত এবং আমল আল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থে হতে হবে যদি কেউ এবাদত এবং আমল নিজের স্বার্থে অথবা দুনিয়াবি কোনো স্বার্থে করে থাকে অথবা নিজের ব্যক্তিত্ব জাহির করার জন্য করে থাকে নিজের সুনাম সুখ্যাতি প্রকাশ করার জন্য করে থাকে তাহলে এই আমল এবং এবাদতগুলো আল্লাহর কাছে গৃহীত হবে না এই এবাদত এবং আমলগুলো দুনিয়াতেই ধ্বংস এই সমস্ত এবাদত এবং আমলের পিছনে কখনো আমরা এরকম আশা করতে পারি না আল্লাহ কবুল করার মালিক কবুল করেও নিতে পারেন আমরা আল্লাহ তরকতলার এবাদত করতে যেয়ে অনেক সময় এবাদতকে ডাইভার্ট করে নিজের স্বার্থে ব্যবহার করি যেমন অনেকেই সুনাম অর্জনের জন্য সুখ্যাতি অর্জনের জন্য করি অর্থনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য করি রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য করি সামাজিক স্বার্থ উদ্ধারের জন্য করি এই সমস্ত ক্ষেত্রে আমল এবং এবাদতগুলো শিরকে রূপান্তরিত হয়ে যাবে সেগুলো আল্লাহর দরবারে কবুল তো হবেই না বরং এই আমলগুলো আমাদের পাপের আমল নামায় সংরক্ষিত থাকবে আমরা এই সমস্ত আমল এবাদতের মাধ্যমে জান্নাতে যাওয়ার পরিবর্তে জাহান্নামে যাব একথায় বিভিন্ন দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত হচ্ছে আমরা যখন কোনো এবাদত এবং আমল আল্লাহ তোবারক ওয়াতালার উদ্দেশ্যে করতে যে মনের ভিতরে গহিরুল্লাহর কোনো স্বার্থ চলে আসে তখন সেই আমল এবং এবাদতগুলোকে শিরকে আসগার বলে ধরা হয় এই জাতীয় আমলও আল্লাহ তোবারকতালার কাছে পরিত্যাজ্য অগ্রহণযোগ্য আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম একটি হাদিসে গুদ্সির ভিতরে বলেছেন হাদীসে কুদসি হচ্ছে ওই হাদিস যে হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহিহু আসাল্লাম আল্লাহর বক্তব্য নকল করেন উদ্ধৃত করেন এরকম একটা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করছি খলা রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিউয়া সাল্লাম ফি মাই র উই হে আর রব্বী হে আজ জা উজুল্লাহ মানে আই মিলিয়া আমাল এশ মাই গৈ রি তরক তুহু মুসলিম আল্লাহর রসুল আলাইহি সাল্লাম আল্লাহ তবরকতলার পক্ষ থেকে বর্ণনা করছেন আল্লাহ তরকতলা বলছেন যে ব্যক্তি কোনো আমল করবে সেই আমলে যদি আমার সাথে অন্যকে শরিক করে তারা আল্লাহ বলছেন আমি এই আমল পরিত্যাগ করলাম অশীর কাহু এবং তার শিরকেও পরিত্যাগ করলাম অর্থাৎ যেই আমলের ভিতরে কোনো দুনিয়াবি স্বার্থ ব্যক্তি স্বার্থকে শরিক করা হয় এই আমল এবং এবাদত শির্ক হয়ে যায় এটাই এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল হাদিসটি ইমাম মুসলিম রহমা বর্ণনা করেছেন আরও একটি হাদিস যে হাদিসটি এর চেয়েও স্পষ্টভাবে প্রমাণ করে যে এবাদত এবং আমল আল্লাহ তর জন্য খালেস এবং খাঁটি হবে না অন্য কোনো স্বার্থ ঢুকে যাবে সেই আমল এবং এবাদত ধ্বংস হয়ে যায় এমনকি সে আমল এবং এবাদত শির্কে রূপান্তরিত হয়ে যায় প্রিয় শ্রোতা ও দর্শকমণ্ডলী আপনারা সরাসরি রসুল্লাহ আলাইহি আসাল্লামের হাদিস দ্বারা প্রমাণ পেলেন যে এবাদত এবং আমল আল্লাহ তো জন্য খাঁটি হবে না দুনিয়াবী কোনো উদ্দেশ্যকে আমল এবাদতের সাথে জড়িত করলে অবশ্যই সে আমল এবং এবাদত শিরকে রূপান্তরিত হয়ে যায় অতএব সেটা কখনও আল্লাহর কাছে মকবুল এবাদত গ্রহণযোগ্য এবাদত বলে গণ্য হবে না এই ধরনের শির্ক অত্যন্ত কঠিন এই ধরনের শির্ক থেকে বাঁচা অত্যন্ত দুরূহ এই জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম একটি হাদিসে বলেছেন আলাইকুম আর শিরকুল আসগার কল ওম আসগার কল আর রিয়া আল্লাহ রসুল বলছেন আমি তোমাদের জন্য সবচেয়ে যে অপরাধটাকে যে পাপটাকে ভয় করি সেটা হলো শিরক আসগার ছোট শিরক সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ ছোট শির কি কল আর রিয়া লোক দেখানোর উদ্দেশ্যে যে আমুল করা হয় যে আবাদত করা হয় সালাদ পড়া হয় সিয়াম পালন করা হয় এগুলোই হলো ছোট শির স্বয়ং রসুল্লাহ সাল আলহি আসাল্লাম হজ পালনের সময় এভাবে আল্লাহ তরকতলার কাছে দোয়া করেছিলেন আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে এমন হজ পালন করার তৌফিক দান করো যে হজ পালনের ভিতরে কোনো ধরনের লোক দেখানোর এবং লোক শোনানোর প্রবণতা থাকবে না দুঃখজনক হলো সত্য আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের ব্যাপারে কোনো আমল এবং এবাদতের ক্ষেত্রে এই ধরনের শির্ক হওয়ার সম্ভাবনা নেই অথচ তিনি এভাবে আল্লাহ তরকাতার কাছে দোয়া করলেন কিন্তু আমরা অনেক মুসলমান আমল এবং এবাদতের ক্ষেত্রে এই ধরনের সতর্কতা অবলম্বন করি না আল্লাহ বড় কতালার কাছে আমরা তৌফিক চাই না বরং অনেকেই আমরা প্রতিযোগিতা করি আমল এবাদত দেখানোর উদ্দেশ্যে আমল এবাদত দ্বারা নিজের সম্মান এবং নিজের সুখ্যাতি প্রচার করার জন্য আমরা একেবারে পাগল হয়ে যাই অনেকে হজ করেন আলহাজ এবং হাজি উপাধি গ্রহণ করার জন্য হজ করে আসলে আমাকে হাজি বলা হবে আলহাজ বলা হবে এই ধরনের উদ্দেশ্য পোষণ করলে অবশ্যই হজ হোক উমরা হোক নামাজ হোক যে কোনো আবাদত বিনষ্ট হবে যে কোনো আবাদত আল্লা তরকতলার কাছে গ্রহণযোগ্যতার হারিয়ে ফেলবে এই জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি এবাদত এবং আমলের ক্ষেত্রে এরকম শির্ক থেকে বাঁচার জন্য একটি দোয়া শিখিয়েছেন এই দোয়াটি যদি আমরা সকলে করি তাহলে হয়তো আল্লাহ তো বড় কথাল আমাদেরকে এবাদত এবং আমল গ্রহণযোগ্য করার তৌফিক দান করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুমায়নি আউজিকানিকা ওয়া আ আলম ওয়া আস্তাক আল হে আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাই জেনে শুনে শির্ক করা থেকে এবং তোমার নিকট ক্ষমা চাই ওই সব শির্ক থেকে যা আমি জানি না এভাবে আল্লাহ বড়কতালার কাছে যদি আমরা দোয়া করি তাহলে হয়তো বা আল্লাহ তো আমাদেরকে গ্রহণযোগ্য এবাদত করার তৌফিক দান করবেন আল্লাহ যদি তৌফিক না দান করেন তাহলে আমাদের পক্ষে গ্রহণযোগ্য এবাদত করা সম্ভবই নয় কারণ এবাদতের মধ্য দিয়ে এই ধরনের শির্ক অহরহই ঘটে থাকে এই ধরনের শির্ক থেকে খুব কম লোকই বাঁচতে পারে এই জন্যই আল্লা তরকতলার কাছে আমাদের এভাবে দোয়া করা উচিত আমরা এবাদতের ভিতর দিয়ে যে ছোট শির চর্চা করে থাকি এবাদত ছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে আমরা এই ধরনের চর্চা করি আমাদের কথার মাধ্যমে কাজের মাধ্যমে ইনশাল্লাহ আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতি থেকে ফিরে আসার পর কথা এবং কাজের মাধ্যমে কীভাবে আমরা শিরকে লিপ্ত হই এই বিষয়ে জানব ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাতু সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী ছোট্ট বিরতির পর আমরা আবারও আপনাদের সামনে ফিরে এলাম আমাদের নির্ধারিত বিষয় আলোচনার জন্য আমরা বিরতির পূর্বে ঘোষণা করেছিলাম কথা এবং কাজের ভিতর দিয়ে কীভাবে আমরা এই জাতীয় শিখ চর্চা করে থাকি এগুলো আমরা কিছু জানবো যাতে করে আমরা আমাদের জীবনে সতর্কতা অবলম্বন করতে পারি আমাদের দ্বারা এই ধরনের শির্ক চর্চা না হয় কথার মাধ্যমে শির্ক যেমন আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কসম করা এটাকে রসুল্লাহ সাল্লাম হাদিসের ভিতরে শির্ক বলে আখ্যা দিয়েছেন শির্ক বা কুফরি হাদিসটি শুনুন খাল রসুল্লাহ সাল আলহি ও ফকদ খফরা ও আশরকা রাহু আহমদ ও আবু দাউদ আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি গইরুল্লাহ যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বিষয়ে বস্তুর কসম করবে সে ব্যক্তি কুফরি করে অথবা শির করে নাউজুবিল্লা অথচ আমাদের সমাজে প্রায় শোনা যায় কেউ হয়তো কসম করে জীবনের কসম চোখের কসম সন্তানের কসম বাবার কসম মায়ের কসম ইত্যাদি দিয়ে কথা বলে নওয়জুবিল্লা এই ধরনের কসম করা এই ধরনের শপথ করা এই হাদিসের দৃষ্টিতে শির কুফরি আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের কসম এবং শপথ করা থেকে রেহাই দান করেন এরপরে কথার মাধ্যমে আরও কিছু শির্ক চর্চা করা হয় যেমন আমরা বলে থাকি আপনি এবং আল্লাহ যদি থাকেন তাহলে আমার চিন্তা নেই আল্লাহ ও আপনি আমার ভরসা এই জাতীয় কথা আল্লাহর সাথে শির্ক করার নামান্তর বরং এটা অবশ্যই শিরক এই ধরনের কথা বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এ জাতীয় কথা রসুল্লাহ ওয়াসাল্লামের ক্ষেত্রে বলাতেও শির্ক হয়েছে আল্লাহ রসুল সাল্লাম এটা ঘোষণা করেছেন যেমন এক ব্যক্তি রসুল্লাহ সাল সাল্লামকে উদ্দেশ্য করে বলেছিলেন বলেছিলেন্লাহ আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে লক্ষ্য করে এক ব্যক্তি বলেছিল আল্লাহ আপনি যা চান রসুল্লাহ সাল্লাম বললেন তুমি কি আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দিলে বরং তুমি বলো একমাত্র আল্লাহ তো বড় কথা যা চান সেটাই হয় তা আমরা এই জাতীয় কথাবার্তা থেকে পরহেজ করব। অনেকে বলেন উপরে আল্লাহ নিচে আপনি এই কথাটাও এই ধরনের শির্কের অন্তর্ভুক্ত হবে কিছু কর্মের মাধ্যমে এই জাতীয় শির্ক চর্চা করা হয় যেমন তাবিজ কবজ এবং বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র ভেলকিবাজি ইত্যাদি এগুলোকেও শির্ক বলা হয়েছে আল্লাহর রসুল সালাম বলছেন ইন্নার রোকা ওয়া ওয়েওয়ালা শিরকুন রহু আহমেদ ওয়াবু নিশ্চয় ঝাড় ফুঁক তাবিজ কবজ, তেওয়ালা অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে মিল মোহব্বত সৃষ্টিকারী ক্রিয়া বিশেষ তদ্বির বিশেষকে তেওয়ালা বলা হয় এগুলোকে আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম শির্ক বলেছেন তবে ঝাড়ফুঁকের বিষয়টা আল্লাহ রসুল সাল্লু অন্য হাদিস দ্বারা স্বতন্ত্র করে দিয়েছেন অন্য হাদিস দ্বারা ঝাড়ফুককে বৈধ ঘোষণা করেছেন যদি ঝাড়ফুকের ভিতরে কোনো শির কুফরি না থাকে এই হাদিসে ঝাড়ফুককে বলা হয়েছে যদি সিরকি কালাম দিয়ে ঝাড়ফুক করা হয় অনেক কবিরাজ অনেক চিকিৎসক কুফরি কথাবার্তা দিয়ে ঝাড়ফুক কালাম করে এই ধরনের কথাবার্তা দিয়ে যদি ঝাড়ফুক করা হয় তাহলে অবশ্যই সেটা শিরক হবে কিন্তু আল্লাহ রসুল সাল্লামান একটি সহি হাদিসের ভিতরে বলেছেন এরদু আলাইয়া লা রুকাহের রুকি ম্যা মিয়াকুন শিরকান তোমরা ঝাড়ফুঁকের ভাষাগুলো আমার কাছে উপস্থাপন করো ঝাড়ফুকে কোনো দোষ নেই যদি শিরক না থাকে এর ভিতরে তাহলে আমরা ঝাড়ফুঁকের বিষয়টা স্বতন্ত্র পেলাম এবং রসুল্লা সাল আলহি আসাল্লাম নিজেও ঝাড়ফুঁক করতেন হাসান হোসেন দুই নাতিকেও তিনি বিভিন্ন দোয়া কোরআনের আয়াত পড়ে ঝাড়ফুঁক করতেন এমনকি কোরআনের ভিতরে ঝাড়ফুঁকের জন্য দুটি সুরা নাজিল হয়েছে সুরা ফালাক এবং নাস আল্লাহ রসুল সাল্লাহ আলহি যখন জাদুগ্রস্ত হয়েছিলেন এই দুটি সুরার মাধ্যমে রসুল্লস্লাম নিজেকে ঝাড়ফুঁক করেছিলেন এবং রসুল্লাহ ওয়াসাল্লাম জাদুক্রিয়ার যে মন্দ প্রভাব সেটা থেকে তিনি রেহাই পেরেছিলেন এবং মুক্তি লাভ করেছিলেন আরোগ্য লাভ করেছিলেন আমরা এই ব্যবস্থা গ্রহণ করতে পারি আমাদের জীবনে শুনলাম তাবিজ কবজ ও শির্ক আল্লাহর রসুল্লাম অন্য একটি হাদিসের ভিতরে বলছেন যে ব্যক্তি তাবিজ ধারণ করলো তাবিজ ঝুলালো শরীরে সে ব্যক্তি শিরকে লিপ্ত হলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের কাছে একদিন জন কাফের একটা টিম আসলো মুসলিম হওয়ার জন্য ইসলাম গ্রহণ করার জন্য তো আল্লাহ রসুল সাল আলহি আসলাম নয়জনকে বায়াতের মাধ্যমে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন একজনকে রসুল্লাহ সাল্লাম ছেড়ে দিলেন অকবাবিন আমের রদি আল্লাহ থেকে হাদিসটি বর্ণিত যখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একজনকে ছেড়ে দিলেন তাকে ইসলামে দীক্ষিত করলেন না তখন নয়জন আল্লাহ রসুল সাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ বায় আতাতিস আতান ওয়ামসক্ত হাজা আপনি নয়জনকে বায়াত করে ইসলামে দীক্ষিত করলেন আর এই ব্যক্তিকে আপনি ছেড়ে দিলেন কারণ কি আল্লাহ রসুল সাল্লাম বললেন ইন্না আলাইহি তামি মেতান নিশ্চয়ই এর গায়ে তাবিজ আছে তাহলে তাবিজ এমন একটা অপরাধ যেই অপরাধের কারণে রসুল্লাহ সাল্লাহ আলী কাফের ব্যক্তিটিকে ইসলাম ধর্মে প্রবেশ করালেন না অতঃপর হাদিসের ভিতরে আসে তিনি যথাস্থানে হাত প্রবেশ করে তাবিজটাকে কেটে ফেলল তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসলাম ওই ব্যক্তিরও বায়াত গ্রহণ করলেন ওই ব্যক্তিকেও বায়াতের মাধ্যমে ইসলামে প্রবেশ করলেন এবং এই কথাটা উনি বললেন এই হাদিসটা তিনি বললেন মান্তা আল্লাহ কাতি মেতেন ফাগাদাসর যে ব্যক্তি তাবিজ ধারণ করবে যে ব্যক্তি তাবিজ ঝুলাবে সে ব্যক্তি শিরকে লিপ্ত হবে স্পষ্ট হয়ে গেল যে তাবিজ একটি শিরকি কর্ম শিরকি কাজ এই কাজে মুসলিম ব্যক্তির জড়িত হওয়া ঠিক নয় তাবিজ যেমন ছোট শির এমনিভাবে তাবিজ বড় শির্ক হতে পারে এমনিভাবে যে সমস্ত ছোট শির্ক আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো অবস্থা বিশেষে ব্যক্তি বিশেষে বড়ো শির্ক রূপান্তরিত হয়ে যেতে পারে যদি কোনো ব্যক্তি এরকম মনে করে যে আল্লাহর কসম দিয়ে হয়তো বিশ্বাস করবে না আল্লাহর কসমের চেয়ে বড়ো কসম হিসেবে যদি সে মনে করে আমার চোখের কসম আমার সন্তানের কসম আল্লাহর চেয়েও বেশি গুরুত্ব দেওয়ার জন্য যদি বলে তাহলে এটা শিরকে রূপান্তরিত হয়ে যাবে যদি কেউ মনে করে যে তাবিজ এমন পাওয়ারফুল তাবিজ দিলাম এই তাবিজের ভিতরে এমন শক্তি আছে যে রোগ ব্যাধি ভালো না হয়েই পারে না একশো পার্সেন্ট গ্যারেন্টি আমার এই তাবিজ গ্রহণ করলে অবশ্যই আপনার রোগ ব্যাধি ভালো হবে এই ধরনের নিশ্চয়তা দিয়ে যারা তাবিজ দেয় এগুলো অবশ্যই বড় শির্কের অন্তর্ভুক্ত অর্থাৎ যে ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম তাবিজ থাকার কারণে ইসলাম ধর্মে দীক্ষিত করেননি এই ব্যক্তির ক্ষেত্রে তাবিজ বড় শির্ক ছিল কুফরি ছিল আমাদের সমাজে অনেকেই এই শিরকি কর্মকে ব্যাপকভাবে বৈধ বলে থাকেন এবং ব্যাপকভাবে ব্যবহার করে থাকেন এমনকি আলেম রূপ ধারণকারী জনগণের কাছে আলেম বলে পরিচিত ইমাম খতিব পীর মুর্শিদ নামে পরিচিত এই ধরনের ব্যক্তি ব্যক্তিবর্গরাও এই শিরকি কর্ম চর্চা করে থাকেন এবং এর মাধ্যমে তারা ইনকাম করে থাকেন এই পক্ষে স্পষ্ট কোনো দলিল নেই কিন্তু তারা দলিলের পরিবর্তে যুক্তি ব্যবহার করে থাকেন যুক্তি কি যে আমি এই তাবিজের ভিতরে কোরআন ব্যবহার করেছি কোরআন ঢুকিয়েছি অতএব এই তাবিজ বৈধ নওয়াজ্লা এটা ডবল অন্যায় আল্লাহ রসুলাম যেখানে বললেন তাবিজ হল শির্ক কোরআন এসেছে শির্কের প্রতিবাদ করতে শির্কের অপনোদন করতে শির্ক উচ্ছেদ এবং উৎখাত করতে সেই কোরআনকেই শির্কের ভিতরে ঢুকিয়ে দিয়ে এবার বলছেন এই তাবিজ জায়েজ আছে যেহেতু এর ভিতরে কোরআন আছে নওজবিল্লা আমরা বলবো এটা ডবল অন্যায় এক তো তাবিজ দেওয়ার মাধ্যমে শির করল আর কোরআনকে সীরকের মধ্যে পুরে দিল শিরকের ভিতরে আবদ্ধ করলো শির্কের মরকে তাকে ঢুকিয়ে দিল অতএব এটাকে আমরা ডবল অন্যায় বলতে পারি কোরআনের অবমাননা বলতে পারি অনেক সময় এই তাবিজ ভিতরে থাকলে আমরা কোরআন নিয়ে তাবিজ নিয়ে পেশাব পায়খানায় বসে যাই নানান ধরনের অন্যায় জায়গায় অপকর্মের জায়গায় নিয়ে যাই এটা অবশ্যই অন্যায় সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী এই মুহূর্তে আমরা দ্বিতীয় পর্ব শেষ করে বিরতি ঘোষণা করছি এবং আপনাদেরকে সাথে সাথে তৃতীয় পর্ব দেখার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু Ah <sighs>